দেওয়ার পরেও দেওয়া হয়, জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত যে গ্যারান্টি মমতা ব্যানার্জি মানুষকে দিয়েছেন সেই গ্যারান্টি কিন্তু তিনি ফেল করেননি। আজকে তিনি বিনা পয়সায় রেশন দিচ্ছেন। আজকে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা ছিল, এই এপ্রিল মাস থেকে 1000 টাকা হয়ে গেছে। নিশ্চয়ই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে গেছে, যারা মায়েরা বোনেরা আছেন নিশ্চয়ই আপনারা জানেন। আজকে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডে মাথা উঁচু করে আপনি একজন পুঁজিপতি যে হাসপাতালে গিয়ে চিকিৎসা করায় তার পাশের বেডে সম্মানের সঙ্গে চিকিৎসা করাচ্ছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছেন। আজকে কন্যাশ্রী রূপশ্রীর থেকে একের পর এক প্রকল্প কিন্তু এই সরকার করে দিয়েছে, 75টা প্রকল্প বলতে গেলে নিশ্চয়ই অনেক সময় লাগবে। এছাড়াও উন্নয়ন, একটু আগেই হরনামজি বললেন যে 7 কোটি আর 9 কোটি দুটো রাস্তা, যে রাস্তাগুলো আপনাদের জামুড়িয়ার সঙ্গে ন্যাশনাল হাইওয়ে আসানসোলের সাথে সংযোগকারী সেই রাস্তাগুলো ঝকঝকে হয়ে গেছে। আমি তো রানী সাহেব দিয়ে এলাম, কি সুন্দর ইট দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, সুন্দর রাস্তা হয়েছে। এবং এই যে মোড় চাঁদা মোড়ের রাস্তা সেটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। তাই আপনাদের জামুড়িয়ার যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য কিন্তু বিধায়ক লড়ছেন এবং বিধায়ক কিন্তু জামুড়িয়ার মানুষের জন্য কাজ করছেন। আর এছাড়াও জামুড়িয়াতে আরও অনেক প্রকল্প কিন্তু আগামী দিনে হচ্ছে। একটু আগে হররাম সিংজি বললেন হাসপাতালের কথা, আমাদের লেবার ডিপার্টমেন্ট থেকে লেবার ওয়েলফেয়ার সেন্টার আমরা জামুড়িয়াতে করেছি। এছাড়াও আগামী দিনে আরও অনেক প্রকল্প কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকে সামাজিক সুরক্ষা যোজনা, সামাজিক সুরক্ষা যোজনাতে যারা সরকারি চাকরি করেন না, যাদের পিএফ বা পিএফ ইএসআই যারা পান না, সেই ধরনের সমস্ত শ্রমিকদের জন্য মমতা ব্যানার্জি বিনা পয়সায় সামাজিক সুরক্ষা যোজনা করে দিয়েছেন, দুয়ারে সরকার করে দিয়েছেন। সেখানে গিয়ে আপনারা নাম লেখান, সামাজিক সুরক্ষা যোজনায় যে সুবিধা সেই সুবিধা আপনারা পাবেন। 60 বছর বয়স হয়ে গেলে প্রায় 3 লক্ষ টাকা পাবেন, বিনা পয়সায়, কোনো টাকা দিতে হয় না। তাই এমন একজন নেত্রী, এমন একটা সরকার আজকে পশ্চিমবঙ্গে রয়েছে যে সরকার মানুষের পাশে আছে, মানুষের জন্য আছে এবং মানুষের জন্য কাজ করে চলেছে। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, কারণ যার বক্তব্য আজকে শুনবেন তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, শত্রুঘ্ন সিনহাজি। এবং তার কথা আমি আগেই বলেছি, গত বছর আপনাদের আশীর্বাদে তিনি 3,03,000 ভোটে জিতেছিলেন। চলুন এবার জামুড়িয়ার থেকে আমরা এমনভাবে ভোট দিই যে তিনি এবারে যাতে 4 লক্ষ ভোটে জিততে পারেন, ভারতবর্ষের রেকর্ড তৈরি করতে পারেন এবং ভারতবর্ষের সব থেকে বেশি ভোটে জিতে যাতে তিনি পার্লামেন্টে যেতে পারেন। এইটুকু কথা বলে আপনাদের সকলকে আমি ডিপিআরওনি হয়ে গেছে, চলেও গেছে, হয়ে গেছে, এটা হররাম সিংজি বলল। খালি শেষ করার আগে, যেহেতু এটা কর্মী সভা, আমি কতগুলো নির্দেশ দিয়ে যেতে চাই। 2 ব্লক সভাপতি এখানে আছেন, আমি ব্লক সভাপতির বলবো, আপ লোগোনে মেরা দিল জিত লিয়া আর এসা দিল জিতা কি আজ মে দাবে কে সাথ কে সকতা হুম কি আগর এক মেরা ঘর পটনা মে হ্যায়, এক মেরা ঘর মুম্বাই মে হ্যায়, তো আজ মেরা এক আপনা ঘর আসানসোল ভি হ্যায়। আর ইসিলিয়ে হরেরাম জি জো বহুত পপুলার লিডার হ্যায়, বহুত দবঙ্গ হ্যায়, বহুত শানদার, বহুত জানদার লিডার হ্যায় হরেরাম সিং জি। অভি উন্হোনে কাহা কি হর মহিনে 2-3 বার আতে রহে, হর পর্ব ত্যোহার মে রহা ইয়াহাঁ পে, চাহে দুর্গা পূজা কা হো, চাহে ছঠ মৈয়া কে আশীর্বাদ কা হো, ঈদ হো, বকরীদ হো, ক্রিসমস হো, কই ত্যোহার এসা নেই জহাঁ মে নেই রহা হুঁ আপ লোগ কে সাথ। অর সাথ হি সাথ এ ভি কহনা চাহুঙ্গা, লোক কহতে থে কি জিত কে আয়েঙ্গে নহীঁ, ইয়া জিত জায়েঙ্গে তো শায়দ কভি কভি আয়েঙ্গে, মহিনো মে এক বার, মে হর মহিনে ইয়াহাঁ পে করিব করিব 10 সে 15 দিন আসানসোল মে হি গুজারতা রহা হুঁ।
আমি পিছলে হফতে ভি থা ইয়াহাঁ পে, আপনে মেরা প্রেস কনফারেন্স দেখা হোগা, উস প্রেস কনফারেন্স মে জো জো মেরি সামর্থ্য থি, জো জো খরচা কর সকা জনহিত মে, জমহুরিয়া কে হিত মে, হম আপনে পুরে আসানসোল বঙ্গাল কে হিত মে, আপনে লোগো কে হুয়ে হো ইয়া সহমত নাহি হুয়ে হো, পর ইতনা তো জরুর সহমত হোগে কি আজ তক আপ মে সে কিসি নে কবি ভি কিসি ভি কিমত পে কিসি ভি হাল মে অর হালাত মে মেরে উপর কিসি কিসম কা ইলজাম ইয়া করাপশন কা আরোপ নাহি সুনা হোগা। ইসিলিয়ে দিদি নে ভেজা অর শায়দ ইসি কা পরিণাম হ্যায় কি আপনে ইতনা প্যার দিয়া, এসি ঐতিহাসিক জিত দি, এসা রেকর্ড মত উসে জিতায়া কি মে নতমস্তক হো গিয়া, অর ফির ইস বার জব মে বঙ্গাল কা ফান্ড জো হামারা রোকা হুয়া হ্যায় কেন্দ্র নে, উস বঙ্গাল কে ফান্ড কি মান কে লিয়ে, আপনে হকো কি রক্ষা কে লিয়ে, আপনে অধিকার কি মান কে লিয়ে, জব মে মমতা জি কে নেতৃত্ব মে এসপ্ল্যানেড মে কলকাতা মে জব আন্দোলন মে ব্যাঠা থা, তো ওয়াহাঁ পে হামারি ইয়ে মান থি কি চাহে মনরেগা কা হো, চাহে আ গরিবো কা হো, বঙ্গাল কে ডেভেলপমেন্ট কা হো, বিকাশ কা হো ফান্ড, ও বাপস করো, বহুত লম্বা আন্দোলন হো রা হ্যায়, ও পয়সা দো, কেসে ভা কি আজ মে দাবে কে সাথ কে সকতা হুঁ কি আগর এক মেরা ঘর পটনা মে হ্যায়, এক মেরা ঘর মুম্বই মে হ্যায়, তো আজ মেরা এক আপনা ঘর আসানসোল ভি হ্যায়। আর ইসিলিয়ে হরে রাম জি জো বহুত পপুলার লিডার হ্যায়, বহুত দবঙ্গ হ্যায়, বহুত শানদার বহুত জানদার লিডার হ্যায় হরে রাম সিং জি, অভি উন্হোনে কাহা কি হর মহিনে দো তিন বার আতে রহে, হর পর্ব ত্যোহার মে রহা ইয়াহাঁ পে, চাহে দুর্গা পূজা কা হো, চাহে ছঠ মৈয়া কে আশীর্বাদ কা হো, ঈদ হো, বকরিদ হো, ক্রিসমস হো, কোই ত্যোহার এসা নেই জহাঁ মে নেই রহা হুঁ আপ লোগ কে সাথ, অর সাথ হি সাথ এ ভি কহনা চাহুঁগা, লোগ কহতে থে কি জিত কে আয়েঙ্গে নেহি, ইয়া জিত জায়েঙ্গে তো শায়দ কভি কভি আয়েঙ্গে, মহিনো মে এক বার, মে হর মহিনে ইয়াঁ পে করিব করিব দশ সে পন্দ্রহ দিন আসানসোল মে হি গুজারতা রহা হুঁ। অভি পিছলে হফতে ভি থা ইয়াঁ পে, আপনে মেরা প্রেস কনফারেন্স দেখা হোগা, উস প্রেস কনফারেন্স মে জো জো মেরি সামর্থ্য থি, জো জো খরচা কর সকা জনহিত মে, জমহুরিয়া কে হিত মে, হম আপনে পুরে আসানসোল বঙ্গাল কে হিত মে, আপনে লোগো কে।